আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে আবারও আমার স্পট ওয়েল্ডিং মেশিনগুলোর ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এগুলো স্পট ওয়েল্ডিং মেশিন, এবং আমাদের যে মেশিনগুলো আছে সেটা ফিটনেস বলেন এবং আপনার এটার টেকসই ক্ষমতা বলেন খুবই ভালো। দেখতে পাচ্ছেন এটা হলো যে আপনার পিতলের যে রডটা, এবং উপরে একটা থাকবে, এই দুইটা মিলে আপনার যখন মানে প্রেশার দেওয়া হয় তখন যে একটা ঝালাই দেওয়া হয়, মানে ঝালাই হয়। তো এটার ভিতরে ট্রান্সফরমারটা আপনার ট্রান্সফরমার এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনার তামারটা মূলত, এই যে দেখতে পাচ্ছেন এটা তামার। কোরের ভিতরে যে পেঁচানো ওটা হলো তামার, এটার সাইডটা কোর। এবং আপনার আমরা যে এই আপনার স্পোর্ট মেশিনটা দেই এরকম করে পুরো ফিটিং এরকম, আপনার শুধুমাত্র এই উপরের তারটা এবং এই নিচের তারটা যেখানে লাগছে এই দুইটা তার নিয়ে লাগাতে হবে। যারা এইসব ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা স্পট মেশিন দিয়ে, আমরা মূলত খাঁচাগুলোই ঝালাই হয় কিন্তু স্পট মেশিনের মাধ্যমে, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই স্পট মেশিনের মাধ্যমে আমরা আপনার ঝালাই দিই। তো আমি একটা পার্ট একটু ঝালাই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো জ্বালাই, এই যে আপনার এখন যতই টানবি আমরা চেষ্টা করি এটা খুলবে না। তো এরকম ঝালাই দেওয়ার পরেই কিন্তু আপনার জিনিসটা আপনার মজবুত হয়ে একটা পার্ট, আপনার সবগুলো গুণো একসাথে, গুণা বলেন বা যে তার বলেন, এই তারগুলো আপনার একসাথে করে যে জ্বালাইটা হয় সেটা হচ্ছে এই স্পোর্ট মেশিনের মাধ্যমে। এবং এটা হলো 30 ইঞ্চি এবং 25 ইঞ্চি, আবার ওখানে দেখেন আরও মেশিন আছে, 25 ইঞ্চি একটা আছে, 30 ইঞ্চি একটা আছে। যেটা 25 ইঞ্চি পাইপের সেটা হলো যে আপনার এই পাইপটার কথা বলতেছি, এটা যদি 30 ইঞ্চি নেন সেটা পড়বে 39,000 টাকা, আর যেটা আপনার 25 ইঞ্চি ওইটা পড়বে 38,000 টাকা। এবং আপনারা, আমি আবারও নিচের একটু ইয়াটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, ভালো করে একটু দেখাই দিচ্ছি। এই আপনার স্পোর্ট মেশিনটার প্রাইস আবারও বলে দিচ্ছি, 30 ইঞ্চি পাইপেরটা, এই পাইপের 30 ইঞ্চিটা আপনার পড়বে 39,000 টাকা, এবং আপনার 25 ইঞ্চিটা পড়বে আপনার 38,000 টাকা। আর এদিকে আছে আমাদের তার সোজা করার মেশিন, এই যে দেখতে পাচ্ছেন তার সোজা করার মেশিন। এটা আমাদের তার সোজা করার মেশিন, আমার এটা আজকে দুই বছর হয়ে যাচ্ছে এই মেশিনটা আমি ব্যবহার করতেছি, আমার নিজের এখন তৈরি করি এটা। আমরা প্রথমে আসলে এই মেশিনগুলো আমরা নিজেরাই অন্য জায়গা থেকে বানাইছিলাম, পরে আমরা নিজেরাই এটা তৈরি করি বর্তমানে। এবং বর্তমানে এই মেশিনগুলো আমরা যে এরকম মজবুত এবং স্ট্রং করে, আমি যে এরকম না, আমার কাছে সেম সিঙ্গেল মোটরে দেখতে পাচ্ছেন একই কোয়ালিটিতে, এবং এটা একটু অপরিষ্কার হয়ে গেছে, অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে মশা হয়নি। তো সিঙ্গেল মোটরে আপনার এই ইয়েটা তৈরি, একটা 2 ঘোড়া মোটর দিয়ে, এবং এইটার প্রাইস পড়বে 41,000 টাকা। দেখতে আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা কিন্তু 10 নম্বর তার, মোটা 10 নম্বর তার, এই 10 নম্বর তারের কাজ চলতেছে, 10 নম্বর তার আপনার সোজা করার জন্য। এবং এই আপনার মেশিনের সাথে শুধুমাত্র এটা আপনার পাবেন, টেবিলটা, এই টেবিলটা পাবেন এই মেশিনের সাথে। এবং আপনার এই মেশিনটা 8 থেকে 17 পর্যন্ত সোজা করতে পারবেন, 8 থেকে 17 পর্যন্ত এই মেশিনের মাধ্যমে আপনারা তার সোজা করতে পারবেন। এইটার ভিতরে আপনার একটু ফাংশন আছে, সেটা আমরা আপনাদেরকে বুঝাই দিলে যে আপনার মোটা কী তার কীভাবে করবেন, চিকন তার কীভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দিব আপনার যখন নেবেন। আরেকটা ব্যাপার হলো যে আপনারা যদি খাঁচা তৈরির ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো যে আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করতে পারবো। আমরা ফ্রেম থেকে শুরু করে, এই যে দেখতে পাচ্ছেন খাঁচার যে ফর্মা হয়, এই ফর্মা কোত্থেকে নেবেন, আমার থেকে আপনি ফর্মা নিতে পারবেন, অথবা আপনি ফর্মা চাইলে বানাতে পারেন, বা যদি আমার থেকে নিতে চান আমি সেটার ব্যবস্থাও করে দিব, সেটা কোনো সমস্যা নেই। আপনি তার কোথায় থেকে আনবেন, এই যে জিআই তার কম মূল্যে কি কম টাকার মধ্যে জিআই তার কোত্থেকে আনবেন সেটার ব্যবস্থা আমি করে দিব। আপনার মানে ব্যবসাটা করতে যে আপনি ট্রে কোত্থেকে আনবেন সেই ব্যবসা, সেই জিনিসগুলোও আমি আপনাকে হেল্প করবো।
তো এইভাবে আপনারা যে জিনিসটা আমার সাথে যদি আপনারা আমার কাছে থেকে যে মেশিনগুলো নেবেন নেওয়ার কারণে আমি আপনাদেরকে সব দিক দিয়েই আমি সাহায্য করতে পারবো। একটা ব্যবসা উঠার জন্য বা আপনাকে ব্যবসাটা শুরু করার জন্য যে হেল্পটা যদি আপনি অন্য জায়গা থেকে নিয়ে থাকেন মেশিনগুলো, আপনাদের কিন্তু এই সম্পর্কে কিছুই বলবে না। আপনার মেশিনের যে সেটিংসগুলো আছে, এই যে স্পোর্ট মেশিন বলেন, আপনার তার সোজা করার মেশিন বলেন, এইসবের সেটিং কিন্তু কখনোই যাদের থেকে নেবেন বলে দিবে না। আমরা আপনাকে কল আপনি আমাকে কল করলে আমি ভিডিও কলে অথবা ভিডিও করে আমি আপনার ওই সমস্যাটা সমাধান করে দিতে পারবো, কোনো সমস্যাই হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা যারা খুব ভালো বোঝেন, আমি আসলে টিটকারি মারতেছি না, কথা সত্যি, কিন্তু মনে রেখেন যে যারা যেই ব্যবসার সাথে জড়িত সে যদি প্র্যাকটিক্যালি করে সে কিন্তু খুব ভালো বুঝে এই জিনিসটা। তো আমরা বলবো এই জিনিসটা আমরা বুঝতে পারি কখন আপনি কোন জায়গায় আপনি দিলে জিনিসটা কাজ করবে বা আপনার জিনিসটা কতটুকু কার্যকর বা জিনিসটা কীভাবে আপনার ভালো হবে। সো খাঁচা আমরা আমার নিজের খাঁচা কারখানা আছে এবং প্লাস হলো যে আমার মেশিন তৈরির ব্যবসাটা এটা আসলে সাইড বিজনেস, কারণ হলো এটা বিক্রি করার ট্রাফ একটা ব্যাপার, এটা মাসে একটাও হতে পারে, 2 মাসে একটাও হতে পারে, এরকম আছে। তো এগুলো নগদ বানানো থাকে না, এগুলো অর্ডার করলে শুধুমাত্র আমরা তৈরি করি। তো এই জিনিসগুলো আসলে ব্যবসার যে জিনিসটি আছে সেই জিনিসটা আমি আপনাকে হেল্প করতে পারবো শারীরিকভাবে, এবং আপনার খাঁচা তৈরির ফ্রেম থেকে শুরু করে আপনার যে জিনিসগুলো আছে সেই সারাদিন আমার এখানে থেকে আপনারা দেখিয়ে দিতে পারেন কীভাবে আমরা ফ্রেম তৈরি করি, এই ফ্রেমগুলো আমরা কীভাবে তৈরি করি, সেই জিনিসটা আমার থেকে একটু শিখেও যেতে পারেন। কিন্তু যারাদের থেকে আপনি স্পোর্ট মেশিন, তার সোজা করার মেশিন, এগুলো আপনাকে তার ভাঙায় দেখাবেন, আমরা সেটাও করব, এবং স্পোর্ট মেশিন কীভাবে চালাবেন সেটাও আমরা দেখাই দিব। এ টু জেড আমরা আসলে আপনাকে হেল্প করতে পারবো এই ব্যবসায়। এবং বললামই তো আপনি ট্রে কোত্থেকে আনবেন, তার কোত্থেকে আনবেন, এই সব ডিটেলস আমি আপনাদেরকে জানাতে পারবো। এবং ফর্মা যেটা মেইন জিনিস বর্তমানে বলা যায় এই ব্যবসার আপনার করার জন্য যে মেইন জিনিসটা সেটা হলো যে ফর্মা, এই ফর্মা অবশ্যই দরকার পড়বে আপনার। এখন আপনি যদি নিজে বানাতে পারেন দ্যাটস গুড, এবং আপনি যদি আমার থেকে নিতে চান সেটাও পারবেন, কারণ আমার ব্যবসার জন্য আমি সব কিছুই আমার কাছে আমার নাগালে রাখছি, যেন আপনারা যারা আমি এই পর্যন্ত 7-8 জনকে যাদেরকে মেশিন দিছি তারা আমার থেকে হেল্প পাইছে কতটুকু সেটা আমি জানি, এবং তারা বলতে পারবে যে সব দিক থেকে আমি হেল্প করি, এবং হলো যে জিনিসটা তারা বুঝে না সেই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করি। তো আজ এই পর্যন্তই, এবং যারা এইসব বিজনেস করতে চান, যারা আপনার খাঁচা তৈরির ব্যবসায় নামতে চান, তারা আমাকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, এবং আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। এবং মেশিনের ব্যাপারে যদি কেউ কথা বলতে চান, ইমো নাম্বার আছে 71, লাস্টে 71, এটাতে যোগাযোগ করবেন। এবং অথবা যদি আমি কল না ধরতে পারি সেই ক্ষেত্রে ভয়েস মেসেজ পাঠাবেন আমাকে, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো যেভাবেই হোক, কারণ সবসময় কল ধরা সম্ভব হয় না। আর আপনি রাত্রে 11:30, 11:30 পরে কষ্ট করে কল দিবেন না কেউ। আজ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।